নমস্কার, সুস্বাগতম, প্রত্যেককে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনারা ভালো আছেন আশা করি, ভালো থাকতেই হবে। আমি সবসাচী আছি আপনাদের পাশে এবং এমন একজন মহারাজকে নিয়ে যার ব্যবহারে আপনারা মুগ্ধ। এত ভালো কথা বলেন, এত সুন্দর পণ্ডিত মানুষ, শাস্ত্রজ্ঞ, জ্ঞান আহরণ করার জন্য তার প্রোগ্রাম আপনাদের দেখতেই হবে। অনেক টোটকা, অনেক টিপস, যেটা সচরাচর সব প্রোগ্রামে পান না। তিনি আপনাদের ভালো থাকার উপায়, আপনাদের হারিয়ে যাওয়া হাসি মুখ আবার যাতে ফিরে আসে সেই চেষ্টা করেন প্রোগ্রামে বসে। অনেক মানুষের অনেক সমস্যা, লাখ লাখ মানুষ আমাদের প্রোগ্রাম দেখছেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে এবং বিদেশ থেকেও দেখছেন, ফেসবুক ইউটিউব লাইভ দেখছেন আপনারা আমাদের চ্যানেলে। আপনারা অনেক মানুষ ফলো করেন, ভিউয়ার্স অনেক বেশি এই প্রোগ্রামে। আপনারা যেহেতু অনেক টোটকাগুলো পান, অনেকেই অনেক কিছু লিখে রাখেন, সবাই চান ভালো থাকতে, সুখে শান্তিতে সমৃদ্ধিতে থাকতে, সবার কি সবটা সুখ জোটে কপালে। অনেক মানুষ ভীষণ দুর্ভাগ্য নিয়ে আসে, সেই দুর্ভাগ্য কেন আসে সেটা নিয়ে জানবো আজকে। দুর্ভাগা কাকে বলে এবং এগুলো তো গ্রহ দোষের জন্যই, অনেক পড়াশোনা করছেন ভালো রেজাল্ট পাচ্ছেন না, কেউ অল্প করে ভালো রেজাল্ট করে বেরিয়ে যাচ্ছে, অনেক খেটে ভালো একটা চাকরি পাচ্ছেন না, কেউ অল্প খেটে চট করে একটা চাকরি করে বেরিয়ে গেল, ভালো চাকরি পেয়ে গেল, অনেক রকম সমস্যা। কেউ আবার দেখবেন অবাধ্য সন্তান নিয়ে নাজেহাল, পড়াশোনা করছে না, কেউ আবার অর্থ কষ্টে ভুগছেন, ব্যবসা কিছুতেই দাঁড় করাতে পারছেন না। তার থেকেও বড় সমস্যা হচ্ছে বাস্তু সমস্যা আর শত্রু সমস্যা, ছোটর থেকে বড় সবার যেন শত্রু ছিঁড়ে খায়, এই সব নিয়ে আলোচনা। আর অনেকক্ষণ আপনারা থাক পাবেন তাকে, আপনারা অনেক মানুষ চেম্বারে ছুটে আসছেন তার প্রোগ্রাম দেখে, তার ব্যবহারে যে মুগ্ধ আমি বলেছি, তার মিষ্টি ব্যবহারে আপনারা কিন্তু ভীষণভাবে মুগ্ধ। আপনাদের সমস্যা কাটাবার জন্য আপনারা তাকে ফোন করবেন, নামের নিচে ফোন নাম্বার সবার জন্য খোলা, অনেক আলোচনা হবে, অনেক কিছু শুনবো আমরা তার কাছ থেকে। অভাগা দুর্ভাগা যোগ, যাদের দুঃসময় দুর্দিন লেগেই আছে, এগুলো গ্রহদোষেই হয়। কিন্তু একটা কথা আছে না, কেউ কেউ সোনার চামচ মুখে দিয়ে জন্মায়, আবার কারোর কিন্তু জীবনে স্ট্রাগল স্ট্রাগল স্ট্রাগল, কেউ কম বেশি স্ট্রাগল তো সবাই করছেন, কেউ আবার দেখবেন মাঝ বয়সের পর একটু সুখ শান্তি পেলেন, সমৃদ্ধি, অর্থ ভাগ্যটা ভালো হয়ে গেল, কারোর আবার অর্থভাগ্য বুড়ো বয়স অবধি ঠিক হয় না। এগুলো নিয়ে আমরা অনেক কিছু জানবো তার কাছ থেকে। আর আপনারা ফোন করবেন, শিয়ালদায় আসবেন, বরানগর, শাওড়াফুলি, এছাড়া কেষ্টপুরে নিজ গৃহ মন্দির, আদর্শপল্লী, কালীমা, জয়মা সংঘ, দীপমা কালীবাড়ি, আর অবশ্যই সোধপুরে পাবেন, এছাড়া তারাপীঠে নিয়মিত পাচ্ছেন আপনারা, দুর্গাপুরে পাচ্ছেন, আর কসবা মনসা মন্দির বর্ধমানে পাচ্ছেন। আর অবশ্যই ফোন নাম্বারটা লিখে নিন, কথা বলবেন, 9051040564 আর 8240404598। আলাপ করাই উপস্থিত আমাদের স্টুডিওতে প্রোগ্রামে তন্ত্রের ও জ্যোতিষ অনুষ্ঠানে শ্রী দীপ্তেশ্বরানন্দ তীর্থনাথ মহারাজ। নমস্কার, স্বাগত আপনাকে। নমস্কার জয় মা, স্বাগত আমার সকল ভক্ত শিষ্যদের। আমি শ্রী দীপ্তেশ্বরানন্দ তীর্থনাথ আপনাদের কাছে এসে গেছি প্রতিদিনের মতন বিভিন্ন সমস্যার ছোট্ট ছোট্ট উপায়ে, বড় বড় সমস্যার সমাধানে কিছু পদ্ধতি নিয়ে। অনেকেই চিন্তা করেন যে আমার ব্যবসাটা চলছে না, আমি কিভাবে হেরেই যাব, আমি কি আমার ব্যবসা কি বন্ধই হয়ে যাবে, আমার কি আর কোনো উপায় নেই? না, উপায় আছে, উপায় আছে। অনেক 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 কষ্ট করতে হয় আমাদের জীবনযাপন করতে গেলে। দেখবেন বৃষ্টি পড়ছে, আমাদের যেমন ছটা ঋতু, এক এক সময় এক এক রকম আবহাওয়া হচ্ছে, সিজন চেঞ্জ হচ্ছে, তদ্রূপ আমাদের জীবনেরও কিন্তু সিজন চেঞ্জ হচ্ছে। তাই আমাদের কিন্তু মন ভাঙলে চলবে না, আপনাদের কিন্তু মন ভাঙলে চলবে না, মনে জোর রাখতে হবে। ইচ্ছা শক্তিও কিন্তু বড় কাজ করে, ইচ্ছা শক্তি রাখতে হবে। অনেকেই ভাবেন যে দেখো আমি এত কম দামে আমার মালপত্র জিনিসপত্র ছেড়ে দিচ্ছি, তবুও আমার ব্যবসাটা, আমার কিন্তু ব্যবসাটা ভালো হচ্ছে না, খরিদ্দার আসছে না, কিন্তু আমার পাশে যে বসেছে পাশের দোকানে, তার দোকানের দামটা আমার জিনিসের থেকে তার জিনিসের দাম অনেক বেশি, কিন্তু তার ব্যবসাটা ভালো হচ্ছে, কেন কেন আমার হবে না, কেন ওর হয়ে গেল আমার হবে না কেন? না, ওর হলো কি হলো না এতদিকে কিন্তু নজর দিলে আপনাদের চলবে না, আপনাদের দেখতে হবে আপনার কি হচ্ছে, আপনার দেখতে হবে আপনার কি চলছে, আপনার কি হচ্ছে, এইটা কিন্তু আপনাকে দেখতে হবে।
তাই আপনাকে কি কি করতে হবে, সেই ইচ্ছা শক্তিটা বাড়াতে হবে, আপনাকে ব্যবসায় আরো ভালো করে যেন ফল হয় তার কোন ক্রিয়াকাণ্ডে আপনাকে মনোনিবেশ করতে হবে, আমাদের মতন কারোর সাথে যোগাযোগ করে আপনাকে ক্রিয়া করে নিতে হবে। সমস্যা অনেক, তন্ত্রের দ্বারা আমরা সুফল পেতেই পারি এবং যোগে ক্রিয়াকর্ম করতে হবে, সেটা আমরা বারবার বলি, যোগে ক্রিয়াকর্ম করে তন্ত্রের আশ্রয় নিয়ে আমাদের প্রোটেকশন গার্ড নিয়ে এগোতে হবে। এত মানুষের এত শত্রু, ছোট বাচ্চাদেরও শত্রু, চাকরিস্থলে শত্রু, ব্যবসাস্থলে শত্রু, এছাড়া পারাপড়শি আত্মীয় স্বজনের মধ্যে শত্রু, শত্রু যেন ছিঁড়ে খায়। যেমন বললাম যে আমার জিনিসের, আমার দোকানের জিনিসের মালের দাম কম, জিনিসের দাম কম, কিন্তু পাশের দোকানের জিনিস একই জিনিস কিন্তু আরো বেশি দামে বিক্রি করছে, হয়তো আমার থেকে বাজে, এরকম কিন্তু অনেকের হচ্ছে, কিন্তু তার অনেক বিক্রি হচ্ছে আমার কেন হচ্ছে না, তাই আমার যেন হয় তার জন্য কিন্তু সেই কাজটা করতে হবে। কি করবে, প্রত্যেক দিন সকালবেলায় দোকানের সামনে কিছু আটা ছড়িয়ে দেবেন, আটাটা ছড়ানোর সময় যেন কেউ না দেখে, টোটকাগুলো লিখে রাখুন সবাই খাতায়, একদম লিখে রাখো, আমি টোটকাগুলো বলছি, আটা ছড়িয়ে দেবে, আটার দিকে যে তাকাবে, আপনি বলবেন আটাতে যখন ছড়াবেন, আটার দিকে তাকিয়ে আপনি বলবেন যে এই আটা ছড়ানো দেখবে, তার উপরে তারপর থেকেই যেন এই টোটকা কার্যকরী হয়, এইটা মনে মনে ভাববে, মনে মনে যা মনোবাসনা সেটা করবে, যেন কার্যকরী হয় তখন থেকে, যে দেখবে আপনার এই আটা ছড়ানো তখনই কার্যকরী, মানে কাজটা আরম্ভ হয়ে গেছে, কার্যকরী হয়ে যাবে, কাজটা আরম্ভ হয়ে যাবে। মাত্র আটা, একটু আটা অবশ্যই শুদ্ধভাবে রাখবেন, সেই আটা ছড়িয়ে দেবেন। আর কি করবেন, আপনার ব্যবসা স্থানে যে গণেশ লক্ষ্মীর আসন আছে, সেই গণেশকে দুব্বর মালা, বাসনের লাড্ডু, ঘিয়ের প্রদীপ অর্পণ করুন প্রত্যেক বুধবার করে, দেখবেন আপনার ব্যবসা ভালো হবেই। কত ভালো ভালো টোটকা, কত ভালো ভালো থাকার উপায় আমরা পাই কিন্তু মহারাজের কাছ থেকে। মহারাজ শ্রী দীপ্তেশ্বরানন্দ তীর্থনাথ যথেষ্ট সুনাম স্বনামধন্য, তিনি তার কাজের জন্য তিনি নিজেকে প্রমাণ করেছেন, তার আশ্রম মন্দিরে মানুষ আসছেন, দীক্ষা নিচ্ছেন এবং যাবতীয় সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন। বিভিন্ন গ্রহ দোষে আমরা আক্রান্ত, যার যার জন্মছক দেখবেন আলাদা, এবং সেই জন্মছকে সবটা তো ভালো পাই না, খারাপ দিক রয়েছে, সেই দিকগুলো খণ্ডন করতে হবে, বিভিন্ন খারাপ যোগ, খারাপ দোষ, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, কেমন্দ্রম যোগ, অনেক খারাপ বীজ যোগ, অনেক খারাপ খারাপ যোগও আমরা পাই, এগুলোকে ঠিক করতে হবে। এই যে বীজ যোগ, হ্যাঁ, এই যে কেমন্দ্রম যোগ, যে বললি যোগগুলো, কেমন্দ্রম যোগে কিন্তু চন্দ্র যে রাশিতে মানে অবস্থান করছে, চন্দ্র ঘরের যে ঘরে রয়েছে সে ঘরের দুপাশে কোনো গ্রহ নেই, তখনই কিন্তু কেমন্দ্রম ডিসব্যালেন্স হয়ে গেছে, কেমন্দ্রম হয়ে গেল, কেমন্দ্রম কিন্তু ভারসাম্য হারিয়ে ফেলে, তাহলে কি হচ্ছে কেমন্দ্রম যোগে, মানে ভাগ্যটাই কিন্তু তার ড্যামেজ হয়ে গেল, ভাগ্য শুয়ে পড়ছে, তার কিন্তু ভাগ্যটা ভালো হলো না। এই সমস্ত যোগ কিন্তু ঠিক করতে হবে। বীজ যোগে সংসারে উন্নতি নেই, জীবনে উন্নতি নেই, অনেক কিছু করেছেন কিন্তু উন্নতির পথ দেখতে পাচ্ছেন না, এগুলো কিন্তু কাটাতে হবে। বীজ যোগ খণ্ডনের প্রক্রিয়া রয়েছে, কেমন্দ্রম যোগ খণ্ডনের প্রক্রিয়া রয়েছে, এই যোগগুলোকে কিন্তু ঠান্ডা করে দিতে হবে, যেন এই যোগের কারণে যে খারাপ নেগেটিভ যে ফলটা হতো সেটা পজিটিভ হয়ে যাবে, সেটা কমে আসবে, তার নেগেটিভ পাওয়ারটা পজিটিভিটি আসবে, তার জন্য তো সেই ক্রিয়াটা আপনাকে করতে হবে। এই যে ব্যবসার টোটকা দিলাম, কিন্তু এই যে এটা এটা ব্যবসার টোটকা দিলাম, আপনারা ব্যবসার টোটকাটা করবেন, কিন্তু শত্রুর দ্বারা যদি আপনার দোকান বন্ধ করা থাকে কি করবে, শত্রু আপনাকে তালাচাবি দিয়ে দিয়েছে ব্যবসা, আপনার সামনে দিয়ে লোক কিন্তু চলে যাচ্ছে কিন্তু আপনার দোকানে কোনো মালপত্র নিচ্ছে না, তখন আপনি কি করবেন, তন্ত্রের ক্রিয়া করাতে হবে, আকর্ষণ বশীকরণের কাজ, এটা কিন্তু ক্রিয়া করানোর ব্যাপার আছে, তন্ত্রের ক্রিয়া, আগে দরজা খুলতে হবে, আচ্ছা, যে আপনাকে সংহার করা হয়েছে, বন্ধ দরজা খুলতে হবে, আমাদের কি করতে হবে, উপসংহার করতে হবে, ঠিক ঠিক, সেই সময় কি বন্ধ দরজা খুলতে হবে, ওই আবিচারিকটা বিপরীত প্রত্যঙ্গিরা প্রয়োগের দ্বারাই এই আবিচারিকটা দূর করতে হবে, করে ব্যবসা বৃদ্ধির বিভিন্ন ক্রিয়া কিন্তু তার সাথে করিয়ে দিতে হবে।
আপনার তো দোষ খণ্ডন করে দিলাম, কিন্তু এতদিন যে আপনি পড়েছিলেন তলায়, সেই জায়গাটাকে তো আপনাকে তুলতে হবে তার দ্বারাই, কিন্তু মানে যার দ্বারা আপনি উঠবেন, দোষটা তো খণ্ডন হলো, কিন্তু খণ্ডন হলে তো হবে না। আমি কুয়োতে পড়েছিলাম, কুয়ো থেকে আমাকে তুললো, তোলার পরে আমার কুয়োতে পড়লে তো কাদা পাক সব লেগে থাকে, সেই ড্রেনে পড়লে যেমন পাকটাক লেগে থাকে, সে পাক তো পরিষ্কার করতে হবে, তার জন্য কিন্তু ক্রিয়া আছে। শুধু খণ্ডন করলে হবে না, খণ্ডনের সাথে কিন্তু অনেক প্রয়োগ আছে, সেই প্রয়োগগুলো কিন্তু আপনাদের করতে হবে। আপনারা আসুন, এবং শত্রুর দ্বারা আপনার সমস্যা রয়েছে, শত্রু আপনার দোকান নষ্ট করে দিয়েছে, আর শত্রু আপনার দোকান নষ্ট করে দিয়েছে, খরিদ্দার নষ্ট করে দিয়েছে, আপনার খরিদ্দার অন্য কেউ টেনে নিয়েছে, তার ক্রিয়া আছে। তাই আপনাদের আমি কিছু রেমেডি বলছি ব্যবসা বৃদ্ধির জন্য, এবং ব্যবসা বৃদ্ধির তো টোটকা বললাম, কিন্তু এখন যে টোটকাটা বলবো সেটা হচ্ছে শত্রু নাশের। বাহ, শত্রু ফলপ্রসূ, আপনারা সবাই মনোযোগ সহকারে তাই ফলো করেন মহারাজের অনুষ্ঠান, এগুলো পাবেন, আপনারা খাতা পেন নিন, লিখে নিন সবাই, আমি টোটকাগুলো বলছি। টোটকাগুলো হচ্ছে কি কি জিনিসগুলো নেবেন সেগুলো বলছি। ধুনো, গুঁড়ো হলুদ, সাদা সর্ষে আর কর্পূর একসঙ্গে মিশ্রিত করুন। একসঙ্গে মিশিয়ে আপনি আপনার ব্যবসা স্থানে ধুনোটা দিন সকালে এবং সন্ধ্যায়। দেখবেন আপনার ব্যবসা স্থানে যে ক্ষতি করা রয়েছে, যে তুকতাকের যে প্রভাবে আপনার ব্যবসা বন্ধ হতে থাকছে, ব্যবসা কিন্তু খুলে যাবে, এটা সাময়িক, কিন্তু এর জন্য কিন্তু আপনাকে আসতে হবে, আপনার কিন্তু ক্রিয়া করতে হবে, ব্যবসার স্থানটা খুলতে হবে। আপনার কর্মস্থানে যদি ক্ষতি করা থাকে তাহলে কেমন করে হবে? একবার আপনি আসুন, এসে একবার ক্রিয়া করে দেখুন, আপনারা কিন্তু উপকৃত পাবেন। অনেকেই এরকম উপকৃত হয়েছে, যেমন বলি এই কাছেই তার কিন্তু বিউটি পার্লার ছিল, একদম নষ্ট করে দিয়েছে হিংসার বশবর্তীতে তার বিউটি পার্লারটা নষ্ট করে দিয়েছে। সেই মহিলা তো গিয়ে, সেই শিষ্যা গিয়ে তো কান্নাকাটি যে কি হবে, আমার ব্যবসা নষ্ট হয়ে গেছে, মানে একদিনে একটা বৌনি মাত্র হচ্ছে না, তখন কিন্তু তার ক্রিয়া করার পরে কিন্তু সে আজকে খুব ভালো আছে, তার ব্যবসা সুন্দর চলছে, শত্রুকৃত সমস্যা ছিল। অনেক রকম হয় যে মহারাজ আমি আগে ব্যবসা খুলেছিলাম খুব ভালো, প্রথম থেকে তো খুব ভালো গেছে, হঠাৎ আমার ব্যবসা যেন কেমন হয়ে গেছে। অর্থাৎ আপনার ব্যবসায় নজর দিয়েছে কেউ, আপনার ব্যবসায় নজর দিয়েছে, অর্থাৎ কুদৃষ্টি পড়েছে, খুব প্রভাবে আপনার ব্যবসাটা কিন্তু নষ্ট হতে বসেছে। অনেক ঘরে ঘরে এরকম দেখছেন যারা, আপনারা নিজের সাথে রিলেট করতে পারছেন যে আমার ব্যবসাটাও তো তাই ভালো চলছিল, হঠাৎ করে কেন ক্ষতি হয়ে গেল, কেন বন্ধ হওয়ার মুখে চলে এলো, ক্ষতির শিকার নয় তো আমি, শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হইনি তো? অবশ্যই ভালো তন্ত্র জ্যোতিষ ব্যক্তিত্বরা যেমন মহারাজ আছেন, তারা কিন্তু বাড়ি বাস্তুর মাটি নিয়ে এলেই বুঝে যাবেন যে আপনি শত্রুর দ্বারা ক্ষতি কি না, সেটা ব্যবসার মাটি হোক বাস্তুর মাটি হোক, ব্যবসার জায়গাও তো বাস্তু, সেখানেও তো রয়েছে। এরম ক্ষতির শিকার যারা হয়েছেন, যাদের ব্যবসা চলছেই না, তারা কিন্তু তন্ত্রের ক্রিয়া করান, তন্ত্র ছাড়া উপায় নেই, তন্ত্রের দ্বারা উপকৃত হতে হবে এবং আবার পুরনো জায়গা ফিরে পেতে হবে, বন্ধ ব্যবসা যাতে খুলে যায়, যাতে আবার খরিদ্দার আসে, আবার আপনাদের বিক্রি বাট্টা শুরু হয়, সেটাই তো ব্যবস্থা করতে হবে। শত্রু একদম ছোটর থেকে বড়, বয়স্ক সবার পেছনে শত্রু আছে, হিংসা কুনজর এগুলো ঠিক করে নিতে হবে, একদম হিংসা কুনজর এগুলো কিন্তু ক্রিয়া করতে হবে। এগুলোর জন্য যে যে ক্রিয়া বললাম, ধুনোগুলো কি কি ধুনো বললাম, ধুনোর মধ্যে কি কি মেশাবেন, সাদা সর্ষে, গুঁড়ো হলুদ, কর্পূর আর ধুনো, এই চারটি জিনিস মিশিয়ে দেবেন, মিশিয়ে আপনি দোকানে সকাল বিকেল মানে সকাল সন্ধ্যা ধুনো দিন, দেখবেন আপনার ব্যবসায় যে কুনজর সেটা কাটতে থাকবে। এবং এর ডিপলি যে প্রয়োগটা আছে, একদম শক্তপোক্ত করে যদি কোনো কিছু করতে হয় তার জন্য কিন্তু তন্ত্র প্রয়োগ করতে হবে, তন্ত্রক্রিয়ার দ্বারা কিন্তু সম্ভব। আপনি একবার আসুন, আসলে দেখবেন যেভাবে আপনাকে ক্রিয়া করে দেব, দেখবেন আপনি ফল পাবেন, তা পেতেই হবে, কাজ হবে না মানে অবশ্যই হবে। বাহ, ইনি হচ্ছেন মহারাজ শ্রী দীপ্তেশ্বরানন্দ তীর্থনাথ। প্রতিদিন তার সকাল 11টায় অনুষ্ঠান, সোমবার দুপুর 2:30 লাইভ অনুষ্ঠান, শুক্রবার রাত্রি 9:25, রোববার বিকেলবেলায় অনুষ্ঠান দেখছেন।
ফোন করুন, যারা কাছে আসবেন নির্দ্বিধায় নিঃসংকোচে আপনাদের জন্য ফোন লাইন খোলা, কথা বলুন সবাই 9051040564 আর 8240404598। শিয়ালদা চেম্বার বুধবার করে, এছাড়া শাহরাফুলি বরানগর, এছাড়া কেষ্টপুর নিজ গৃহ মন্দির আপনারা আসবেন, আদর্শ পল্লী কালীমা জয়মা সংঘ দীপমা কালীবাড়ি, দীক্ষাও পাবেন আপনারা যারা দীক্ষা নিতে ইচ্ছুক, এছাড়া দুর্গাপুর তারাপীঠ সর্বত্র আপনারা পাচ্ছেন, আর কসবা মনসা মন্দির বর্ধমানেও পাবেন, সোধপুরেও পাচ্ছেন। আপনারা ফোন করে নিন, ফোন করে কাছে আসুন, প্রতিদিন অনুষ্ঠান ফলো করুন, অনেক টোটকা অনেক টিপস পাবেন। কিছু বাবা মা আছেন যারা ছেলে মেয়ের পড়াশোনা নিয়ে খুব চিন্তা, সেখানে তো তন্ত্রের ক্রিয়া আছে, পড়াশোনা অনেক করছে রেজাল্ট ভালো পাচ্ছে না, চাকরির পরীক্ষা বলুন, স্কুল কলেজের পরীক্ষা, ইউনিভার্সিটি পরীক্ষা, সর্বত্র দেখা যায় সফলতা পাচ্ছে না, পড়ছে কিন্তু সফলতা নেই, পড়াশোনায় মনোযোগ নেই, আবার কেউ কেউ খুব অবাধ্য, অবাধ্য সন্তান, আজে বাজে কথা বলছে বধ সঙ্গে। আমরা গত লাইভেও একটা ফোন পেয়েছি, মা কাঁদছে বলছে আমার ছেলে বধ সঙ্গে পড়ে গেছে, পড়াশোনা ঠিক মতো করছে না, এরকম ঘরে ঘরে দেখা যাচ্ছে। এই প্রসঙ্গগুলো নিয়ে এবার আমরা মহারাজের কাছে একটু জানবো, যাদের পড়াশোনা হচ্ছে না, পড়াশোনার মন নেই, অবাধ্য সন্তান, বাজে বন্ধু বান্ধবের সঙ্গে মিশছে, বাবা মার কথা শুনছে না, মারধর কত করবেন, বকাঝকা কত করবেন, সেখান থেকে বের হয়ে এসে তন্ত্রের কাজ করতে হবে, তন্ত্রের জিনিস নিতে হবে, তন্ত্রের কাজ করালে বাধ্য সন্তান নিশ্চয়ই হবে আবার পরিণত আপনাদের কাছে। মহারাজ এই ব্যাপারে একটু বলে দেবেন, আমরা অবশ্যই মন দিয়ে সবাই শুনছেন আমি জানি, শুনে নিন। হ্যাঁ, এই যে অবাধ্য সন্তান, আমি অবাধ্য সন্তান দিয়ে আগে আরম্ভ করি। হ্যাঁ, এই যে অবাধ্য সন্তান কথা শুনছে না কি করবেন, বালিশের তলায় একটি পুটুলি রাখতে হবে, সেই পুটুলিটা কি দিয়ে বানাবেন, কি কাপড় দিয়ে বানাবেন, আপনি একটি সাদা কাপড় নেবেন সুতির নতুন, তার মধ্যে একটি গিলা, তিনটে কড়ি, কি নেবে একটা সাদা কাপড়ের টুকরোর মধ্যে একটি গিলা তিনটে কড়ি, এবং আপনার সামনে যে কালী মন্দির থাকবেন সেই মা কালীর চরণ থেকে একটি আশীর্বাদী ফুল নিয়ে আসবেন, নিয়ে ওই গিলা আর তিনটে কড়ির সাথে সেই আশীর্বাদী ফুল ওই সাদা কাপড়টায় মুড়িয়ে দেবেন, মরিয়ে বিছানায় যে বালিশ, বালিশের তলায় দিয়ে দেবেন, কিংবা যেদিকে ঘুমায় ছেলে সেই দিক সেই বিছানার দিকে রেখে দিন, দেখবেন আপনার ছেলে আস্তে আস্তে ঠান্ডা হতে আরম্ভ করেছে এবং আপনার কথা শুনছে। এবার হচ্ছে পড়াশোনায় মন বসছে না, পড়াশোনায় মন বসছে না তার জন্যে কি করবেন, ছেলে মেয়েদের বইতে একটি ময়ূরের পালক রেখে দেবেন, দেখবেন অনেকেই রাখি ময়ূরের পালক, ছোটোবেলায় আমরা বলতাম যে ময়ূরের পালক রাখলে আরেকটা পালক হবে, এটা ভাবতাম, কিন্তু না, পড়াশোনা বৃদ্ধি হবে, ওই পড়ার বইতে একটি ময়ূরের পালক রেখে দেবেন। আর কি করবেন, পড়ার টেবিলের ঈশান কোণে একটি কাচের শিশি নেবেন নতুন, তার মধ্যে জল দেবেন এবং একটি মুক্ত দিয়ে দেবেন, একটি মুক্তর মধ্যে ঢেলে মুক্তটা আটকে ওই ঈশান কোণে রেখে দেবেন, প্রত্যেক শনিবার করে ওই জলটা চেঞ্জ করতে হবে, এবং অবশ্যই সুগন্ধি ধূপকাঠি কিন্তু বাড়িতে ধরাবেন, ভালো ধূপকাঠি, ভালো দামি ধূপকাঠি আনবেন, ভালো ধূপকাঠি যখন ছেলে মেয়ে পড়তে বসবেন তখন সেই ধূপকাঠিটা ধরিয়ে দেবেন, দেখবেন মনটা বসতে থাকছে, মাথাটা ঠান্ডা হচ্ছে গন্ধে, এবং তার সাথে কি বললাম, একটি মুক্ত কাছে শিশির মধ্যে জল ভরে দিয়ে দেবেন ঈশান কোণে, সেটা থাকবে পড়ার টেবিলে, দেখবেন আপনার ছেলে মেয়ে পড়াশোনা করছে। বাহ, যে বাবা মারা খুব চিন্তিত তাদের জন্য তো মহারাজ বলেই দিলেন, বাচ্চাদের অবশ্যই কিন্তু এগুলো ফলো করান, আর একদম যখন আউট অফ কন্ট্রোল কাছে নিয়ে আসুন, একবার কাউন্সেলিং করবেন মহারাজ, কনসালটেশন করবেন, এবং তারপর আপনাদের সুন্দর মতো তন্ত্রের কবচ তৈরি করে দিয়ে দেওয়া হবে, আপনারা অবশ্যই তাতে সুফল পেতে বাধ্য। নানাবিধ সমস্যা একটার থেকে একটা, একটার থেকে একটা জড়িয়ে পড়ছেন অনেকে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ভীষণ ভালো কাজ দেন আমাদের দীপমা, আমাদের মহারাজ শ্রী দীপ্তেশ্বরানন্দ তীর্থনাথ, আপনারা তন্ত্রের প্রতিকারের জন্য যোগাযোগ করুন। আর 5 মিনিট আছে, আর একটু আমরা আলোচনা করে নিই, এবার ব্যবসা, ব্যবসায়ও আকর্ষণ বশীকরণের কাজ আমাদের দীপমা করে দেন, যাতে দোকানে খদ্দের বাড়ে, আপনার একটা কাপড়ের দোকান বা আপনার একটা মুদির দোকান,
হ্যাঁ, পাশের লোকটার ভালো খদ্দের হচ্ছে, আপনার এককালে হতো, এখন আর হচ্ছে না, থমকে গেছে, এটা শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে হচ্ছে, আবার গ্রহদোষও অনেক সময় হয়। একদম, এগুলো তন্ত্র দিয়ে কিন্তু খুলে দেওয়া যায় ব্যবসা, না একদম খুলে দেওয়া যাবে। এই যে আকর্ষণের খরিদ্দার, দুর্গাপুরে আপনি গত এপিসোডে বলেছেন দুর্গাপুরে এরকম কাজ করে এসেছেন, সে এখন খুব ভালো আছে, ঝুরি ঝুরি আছে, পূজা পাঠ কত নাম বলে অনেক ঝুরি ঝুরি আছে করেছি। হ্যাঁ, তাদের খুব সমস্যা ছিল, ব্যবসা বন্ধ হয়ে গেছিল, এবং তাদের যে মহাজন তাদের সাথে কিন্তু শত্রুতা শুরু হয়ে গেছিল, সেখান থেকে টেনে বের করা হয়েছে, তারা পিঠে বসে কিন্তু ক্রিয়াকাণ্ড হয়েছে, তাদের আজ ভালো আছে। এবার আমি বলি, এই যে তুমি বললে যে এখন যে কথাটা বললে যে আকর্ষণ, ব্যবসায় যে খরিদ্দার আমি আকর্ষণ করব, তার বিশেষ যন্ত্র আছে, সে বিশেষভাবেই যন্ত্রটা তৈরি করতে হয়, সেই যন্ত্র তৈরি করে যদি দোকানে রাখা হয় তাহলে কিন্তু খরিদ্দার বৃদ্ধি হয়, সেই যন্ত্র কিন্তু দিতে হবে, এবং তার সাথে প্রয়োগও আছে, আকর্ষণের প্রয়োগও আছে, সেগুলো কিন্তু করতে হবে। তার জন্য কিন্তু আপনাদের একবার হলেও আমার কাছে আসতে হবে, সেই জিনিসগুলো আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য, আপনাদের জন্যই তো এগুলো সিদ্ধ যন্ত্রগুলো তৈরি করা, শ্রী গুরুদেবের কাছ থেকে পেয়েছি, আপনাদের মঙ্গলার্থেই তো আজকে আপনাদের সাথে আপনাদের দুঃখ কষ্ট শুনবো, এবং আপনাদের দুঃখ কষ্টে যেন উদ্ধার হয়, আপনারা যেন এই দুঃখ কষ্ট থেকে উঠতে পারেন, তার জন্যই তো আজকে টিভি চ্যানেলে এসে বসা। আচ্ছা, মানে বাস্তুতে নানান সমস্যা, বাস্তুর দোষ থাকে, আপনি অনেক ক্ষেত্রে পূজা পাঠ হোম যজ্ঞ করে বাস্তুতে কিছু বন্ধন করে দেন জিনিস দিয়ে, বাস্তু খারাপ থাকলে রোগ ব্যাধি, হ্যাঁ, কোনো শুভ কাজ হচ্ছে না, অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে, অর্থ ইনকাম হচ্ছে না, এই বাস্তুর দিকটা কিন্তু খুব নজর দিতে হবে। বাস্তুর দিকটা তো নজর দিতেই হবেই, বাস্তুর দোষের তো একটা বিশাল একটা ব্যাপার, আমি যে এখানে থাকবো, যার উপরে আমি বাস করব, সেই স্থানটাই তো ঠিক করতে হবে, আমি মৃত মানুষের উপরে কীভাবে থাকবো, অনেক অনেক সময় না মানে বাস্তুকে জাগিয়ে রাখতে হবে, কিংবা ঘুমন্ত মানুষের উপরে আমি কেমন করে মানে যে ঘুমিয়ে থাকে তার সাথে কী সংসার করবো, তাই তো, বাস্তু যদি ঘুমন্তই থাকে তাহলে কেমন করে, বাস্তুকে জাগাতে হবে, বাস্তুকে জাগাতে হবে। দেখো, বাস্তুতে রাক্ষস পড়ে, পুতনা দোষ থাকে, এরকম বিভিন্ন দোষ থাকে, কিন্তু নাক দোষ থাকে, এরকম বিভিন্ন দোষ থাকে বাস্তুর মধ্যে, সেই দোষগুলো কিন্তু খণ্ডন করতে হয়, তন্ত্রের দ্বারাই বাস্তু দোষ খণ্ডন করা হয়। তো এই বাস্তু দোষের জন্য একটি ঘরোয়া টিপস কিন্তু আমি বলে দিচ্ছি আপনাদের, আপনারা এটা করবেন, কি করবেন, ঘরের যে কোনো কোণায় একটি রূপোর চৌকো, রূপোর একটি চৌকো পাত পুঁতে দিন, দেখবেন এতে বাস্তু দোষ খণ্ডন হচ্ছে। কি বললাম, বাড়ির যে কোনো কোণায় একটি রূপোর টুকরো ছোট্ট চৌকো, সেটি পুঁতে দিন, দেখবেন বাস্তু দোষ খণ্ডন হচ্ছে। এটা তো সাময়িক একটা টোটকা, কিন্তু যাদের অনেক সমস্যা তারা কিন্তু কাছে এসে বস্তু নিয়ে যান, হ্যাঁ, মহারাজ আশ্রমে তৈরি করেন বিভিন্ন মানুষের জন্য, নাম গোত্র পূজা পাঠ হোম যজ্ঞ জপ তপ করে বিশেষ বস্তু তিনি কিন্তু প্রয়োগ করে আপনাদের দেন বাস্তুতে রাখার জন্য, সেইখান থেকে আপনারা আবার বাস্তুর সুফল, নেগেটিভিটি কেটে আবার যাতে পজিটিভিটি আসে সেই ব্যবস্থা কিন্তু করে দেন। সবাই ফোন করুন, আমাদের অনুষ্ঠান প্রতিদিন সকাল 11টায়, সোমবার দুপুর 2:30 লাইভ প্রোগ্রাম, শুক্রবার দিন রাত 9:25, রোববার দিন বিকেলবেলা অনুষ্ঠান, শ্রী দীপ্তেশ্বরানন্দ তীর্থনাথ মহারাজের অনুষ্ঠান। আমি চেম্বারগুলো বলে দেবো, ফোন নাম্বার নামের নিচে সবাই লিখে রাখুন ফোন নাম্বারগুলো, 9051040564 82404 04598। শিয়ালদায় চেম্বার বুধবার করে, প্রচুর মানুষ আসছেন শিয়ালদা যেহেতু, ট্রেনে করে সুবিধা, সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা থেকে সব শিয়ালদা এসে দেখাচ্ছেন, এছাড়া শাওরাফুলি আর বড়নগরেও চেম্বার আছে। আচ্ছা, কেষ্টপুরে নিজগৃহ মন্দির কেষ্টপুর, আদর্শপল্লী কালীমা জয়মা সংঘ, দীপমা কালীবাড়িতে আসবেন, দীক্ষাদান হচ্ছে, আপনারা যোগাযোগ করুন যারা দীক্ষা নিতে ইচ্ছুক। এছাড়া আপনারা সোধপুরে চেম্বার, শাওরাফুলি তো বলেই দিলাম, তারাপীঠে চেম্বার, দুর্গাপুরে চেম্বার, কসবা মনসা মন্দির, বর্ধমানেও চেম্বার। প্রতিদিন অনুষ্ঠান দেখুন দীপমার, আর অবশ্যই সমস্যা থাকলে ফোন করে কাছে আসার চেষ্টা করুন। ভালো থাকবেন, আবার পরের অনুষ্ঠানে দেখা হবে, আজকের মতো সময় তো শেষ, এবার ইতি টানবো, বিদায় নেব, আবার পরের অনুষ্ঠানের অপেক্ষায় আপনারা থাকুন, ভালো কথা শুনুন, ভালো টোটকা টিপস, ভালো থাকার উপায় পাচ্ছেন যেরকম পাবেনও।
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। শেষ করি আজকের মতো, ভালো থাকুন সবাই, নমস্কার। নমস্কার।